নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব গেল দিনের আলোচনা করার পর পরবর্তী প্রশ্নগুলো নিয়ে। তা যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি, মানে 1 থেকে 50 অবধি যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছিল সেই প্রশ্নগুলো যারা দেখেননি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। আর চ্যানেলের প্লেলিস্টে ঠিক তারিখ অনুযায়ী দেখুন ভিডিও দেওয়া আছে প্লেলিস্টে, সেখানে আপনারা তারিখ অনুযায়ী ভিডিওগুলো দেখে নেন। তা এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 50 সাধারণ বিজ্ঞান, মানে জেনারেল সায়েন্সের যে অঙ্কগুলো আছে, তা সরি জেনারেল সায়েন্স এর যে কোশ্চেনগুলো আছে, তা সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছিলাম। তা এবার আজকে আমরা আলোচনা করব তার পরবর্তী কোশ্চেন, মানে 51 নম্বর প্রশ্ন থেকে। তা এটা হচ্ছে যারা আপার প্রাইমারি টেট, অর্থাৎ আপার প্রাইমারি টেটে যারা পেপার 2, অর্থাৎ ক্লাস হচ্ছে 6 to 8 ক্লাসে, তারা কোশ্চেনের তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেটা ফিল আপ করেছিলেন, এবং তার মধ্যে যে সোশ্যাল সায়েন্স আছে তা সোশ্যাল সায়েন্সের 60 নম্বরের দুটো বিষয় ছিল, একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স সরি একটা বিষয় ছিল সোশ্যাল সায়েন্স এবং আরেকটা বিষয় ছিল ম্যাথ অ্যান্ড সায়েন্স, ঠিক আছে। তা যারা ম্যাথ অ্যান্ড সায়েন্স সিলেক্ট করেছে তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং যারা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দেন এবং যাদের বিজ্ঞান বিষয়টা যেখান থেকে কোশ্চেন থাকে বা বিজ্ঞান বিষয়ে যে সমস্ত কোশ্চেন করা হয় তা সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমরা 51 থেকে প্রশ্ন উত্তরগুলো শুরু করি। তা 51 নম্বর প্রশ্ন ছিল গেল দিনের আপনাদের হোমটাস্কের প্রশ্ন, তা হোমটাস্কের প্রশ্ন আজকে আমরা অ্যান্সার করব। তো চলুন শুরু করা যাক। কোন রাসায়নিক পদার্থের অন্য নাম কার্বলিক অ্যাসিড? অপশান এ ফেনল, অপশান বি ফর্মিক অ্যাসিড, অপশান সি বেঞ্জিন এবং অপশান ডি হচ্ছে ইথানল। তা এই কোশ্চেন 51 নম্বর প্রশ্ন, তা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফেনল। তা আপনারা একটা কাজ করবেন, আপনারা একটা খাতা পেন নিয়ে বসুন। তো আজকে যে কটা প্রশ্ন আলোচনা হবে, মানে আজকে যে 50টা প্রশ্ন আলোচনা হচ্ছে, তা তার মধ্যে আপনার কটা রাইট হয়ে গেল বা কটা ভুল হচ্ছে সেটা আপনারা এক জায়গায় মার্ক করুন। সেটা করলে আপনাদের একটা সুবিধা হবে যে আপনারা আপনাদের প্রোগ্রেস সম্বন্ধে জানতে পারবেন, যে 60% অ্যান্ড অ্যাবাব যদি থেকে থাকে তাহলে জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে, এবং আপনারা রেগুলার আমাদের ভিডিও রিয়েল টাইম বেসিসে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করি সেগুলো আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। এবং যাদের 60%-এর নিচে স্কোর আছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যে 1000-এর উপর ভিডিও আমাদের আপলোড করা আছে, আপনারা সেই কোশ্চেনগুলো দেখুন, আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের যে ভিডিওগুলো প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট দুটোর জন্যই ইম্পর্টেন্ট, তা আমরা ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রাল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেট এগুলোর সাবজেক্ট ওয়াইজ আমরা ভিডিও দিই, তা আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। তো চলুন সৎভাবে আপনারা রাইট আর রংটা মার্ক করে আমাদের কোশ্চেন সবগুলো কোশ্চেন সলভ হওয়ার পর আমি আপনাদের জিজ্ঞেস করবো যে আপনারা কে কত মার্কস পেলেন। আর 60% অ্যান্ড অ্যাবাভ তার বিষয়টা আপনারা জানেন, এবং 60% অ্যান্ড ডাউন তা তারা ডেঞ্জার লেভেলে আছে, তা তাদের জন্য যে প্রসেসগুলো বলেছি সেগুলো মেনটেন করুন, আশা করছি আপনারা সফলতার শীর্ষে থাকবেন। তো চলুন আমরা চলি এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 52 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা 52 নম্বর প্রশ্নে অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরি করার জন্য ব্যবহৃত হয়? অপশান এ জার্মান সিলভার, অপশান বি গান মেটাল, অপশান সি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ আর অপশান ডি হচ্ছে ডুরালুমিন, ঠিক আছে। তাহলে এই 4টি অপশানের মধ্যে কোনটা আপনাদের সঠিক উত্তর হবে 52 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা এর সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি ডুরালুমিন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের সামনে 53 নম্বর প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন? অপশান এ ফর্মাল ডিহাইড, অপশান বি ক্লোরোফর্ম, অপশান সি বেঞ্জিন আর অপশান ডি হচ্ছে অ্যানিলিন। এই 4টির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বেঞ্জিন। নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 54 নম্বর প্রশ্ন, কোন শক্ত ভঙ্গুর ধাতব পদার্থ আগে উলফ্রাম নামে পরিচিত ছিল? অপশান এ টাংস্টেন, অপশান বি ক্রোমিয়াম, অপশান সি নিকেল এবং অপশান ডি হচ্ছে টাইটেনিয়াম। তাহলে 4টে প্রশ্নের একটা প্রশ্নের তার 4টে উত্তর, তার 4টে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ টাংস্টেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন 55 নম্বর প্রশ্ন, বালির রাসায়নিক নাম কি? অপশান এ ক্যালসিয়াম ক্লোরাইড, অপশান বি সিলিকন ডাইঅক্সাইড, অপশান সি ম্যাগনেশিয়াম ডাই ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং অপশান ডি হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকেট। তাহলে 4টে অপশান, এর সঠিক উত্তর অপশান বি সিলিকন ডাইঅক্সাইড। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56 নম্বর প্রশ্ন, তাপ প্রয়োগ করে কি রাসায়নিক পদার্থ মিশিয়ে রবারকে শক্ত বা ভালকানাইজেশন করা হয়? অপশান এ সালফার, অপশান বি আয়রন, অপশান সি কার্বন এবং অপশান ডি হচ্ছে সিলিকন। এর
সঠিক উত্তর 56 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ সালফার। চলে আসছি পরবর্তী কোশ্চেন 57 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এলপিজি এর লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর প্রধান উপাদান? অপশান এ মিথেন, অপশান বি ইথেন, অপশান সি বিউটেন, আর অপশান ডি হচ্ছে প্রোটিন। তাহলে এই চারটে অপশান, এই চারটে অপশানের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তার এর সঠিক অপশান হচ্ছে বিউটেন। তা বিউটেন আর প্রোটিন আর এর সাথটা কি, যে গন্ধটা বেরোয় সেটা মিথাইল, তাই না? তা মিথাইল আইসোসায়ানাইট এর গন্ধটা আপনারা কিন্তু পেয়ে যান, ঠিক আছে? তাহলে এলপিজি, এলপিজি আপনাদের বাড়িতে যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলো, ঠিক আছে? তা চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো আমাদের স্ক্রিনে। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে কি আছে। মিথাইল, সরি আমি এর আগে একটা ভুল বললাম, মিথাইল মার্কাপটাইন। হ্যাঁ, প্রোটিন বিউটেন আর মিথাইল মার্কাপটাইন, এই তিনটে মিলে কিন্তু এলপিজি গ্যাস হয়, ঠিক আছে? প্রোটিন বিউটেন আর মিথাইল মার্কাপটাইন, এই তিনটে মিলে কিন্তু এলপিজি গ্যাস হয়, ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে 58 নম্বর প্রশ্ন, তা স্টেনলেস স্টিল হচ্ছে সংকর ধাতু এবং বায়ু হচ্ছে অপশান এ গ্যাস, অপশান সি মিশ্রণ, অপশান সি যৌগ, আর অপশান ডি হচ্ছে দ্রবণ। 58 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে মিশ্রণ, অপশান বি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59, 59 নম্বর প্রশ্ন। তা 59 নম্বর প্রশ্ন আছে, গোবর গ্যাসে নিচের কোনটি বর্তমান? অপশান এ ইথেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি প্রোপেন, এবং অপশান ডি হচ্ছে মিথেন। তাহলে 59, 59 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা 59 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর অপশান ডি মিথেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60, নিচের কোনটি সাথে হাইড্রোজেনের যৌগ হচ্ছে অ্যামোনিয়া? অপশান এ হিলিয়াম, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি নাইট্রোজেন, এবং অপশান ডি হচ্ছে সালফার। 60 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নাইট্রোজেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 61, 61 নম্বর প্রশ্ন, অলিম্পিক মশালের জন্য নিচের কোন দুটি উপাদান ব্যবহার করা হয়? অপশান এ প্রোপিলিন ও বুটেন, অপশান বি হাইড্রোজেন ও নিয়ন, অপশান সি প্রোপিলিন ও মিথেন, এবং অপশান ডি হচ্ছে হাইড্রোজেন ও বুটেন। তাহলে 61 নম্বর প্রশ্ন, আর 61 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান এ প্রোপিলিন ও বুটেন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 62, 62 নম্বর প্রশ্ন, পটাশিয়াম ব্রোমাইড নিচের কোনটিতে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়? অপশান এ ফটোগ্রাফি, অপশান বি বেকারি, অপশান সি সার, এবং অপশান ডি হচ্ছে গান পাউডার। তাহলে 62, 62 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফটোগ্রাফি। যারা ফটোগ্রাফি অ্যান্সার করছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63, 63 নম্বর প্রশ্ন, আতশবাজির বিচ্ছুরণে লাল রঙের ফুলিংয়ের জন্য, সরি লাল রঙের ফুলিংয়ের জন্য কোনটি আতশবাজিতে থাকা প্রয়োজন? অপশান এ লোহা, অপশান বি স্টেনসিয়াম, অপশান সি সালফার, এবং অপশান ডি হচ্ছে ম্যাগনেশিয়াম। 63 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর, যারা বলছেন টেনসিয়াম তাদের সবার উত্তর সঠিক, অপশান বি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 64, 64 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিচের কোনটিকে হেভি ওয়াটার বলা হয়? অপশান এ জলের সাথে ইউরেনিয়াম 232 মিশ্রিত, অপশান বি হচ্ছে ডিউটোরিয়াম অক্সাইড, অপশান সি হচ্ছে জলের তাপমাত্রা যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অপশান ডি হচ্ছে জলে যখন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও লোহার যৌগ বর্তমান থাকে। তাহলে 64 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি ডিউটেরিয়াম অক্সাইড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, চলুন দেখে নেব পরবর্তী প্রশ্ন, 65, 65 নম্বর প্রশ্ন, নিচের কোন অ্যাসিডটি ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়? অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি অক্সালিক অ্যাসিড, অপশান সি ফর্মিক অ্যাসিড, এবং অপশান ডি হচ্ছে সাইটিক অ্যাসিড। তাহলে 65 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি অক্সালিক অ্যাসিড, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 66, টেট্রা ইথাইল লেড নিচের কোনটিতে ব্যবহার করা হয়? অপশান এ মশা তাড়ানোর জন্য, অপশান বি ব্যথা কমানোর জন্য, অপশান সি আগুন নেভানোর জন্য, আর অপশান ডি হচ্ছে পেট্রোলে সংযোগ উপাদান হিসেবে ব্যবহার করবার জন্য। তাহলে 66, 66 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি পেট্রোলে সংযোগ উপাদান বা পেট্রোলের সংযোজক উপাদান হিসেবে ব্যবহার করবার জন্য। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67, 67 নম্বর প্রশ্ন, বিউটি পার্লারে কেশ বিন্যাসের জন্য নিচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? অপশান এ ক্লোরিন, অপশান বি সালফার, অপশান সি সিলিকন, এবং অপশান ডি হচ্ছে ব্রোমিন। চারটে অপশান, এই চারটে অপশানের মধ্যে 67 নম্বর প্রশ্ন,
এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি সালফার। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 68 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এমন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, সেটা আমাদের এখানে বার করতে হবে। চারটে অপশন, অপশন এ ব্রোমিন, অপশন বি ক্লোরিন, অপশন সি হিলিয়াম এবং অপশন ডি হচ্ছে ফসফরাস। তাহলে চারটে অপশন, এর সঠিক উত্তর যারা বলছেন অপশন এ ব্রোমিন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69, 69 নম্বর প্রশ্ন, নিচের খনিজ পদার্থগুলির কোনটি থেকে রেডিয়াম পাওয়া যাবে। অপশন এ হেমাটাইট, অপশন বি রুটিল, অপশন সি চ্যাপকোপারাইট, চ্যাপকোপাইরাইট আর অপশন ডি হচ্ছে ফ্লিচ ব্লেন্ড। তাহলে 69 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা 69 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর কোনটা দেখে নেব। তা এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পিচ ব্লেন্ড। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70, 70 নম্বর প্রশ্ন, দেশলাইতে কি ধরনের ফসফরাস ব্যবহার করা হয়ে থাকে। অপশন এ হলুদ ফসফরাস, অপশন বি লাল ফসফরাস, অপশন সি সাদা ফসফরাস এবং অপশন ডি হচ্ছে কালো ফসফরাস। ঠিক আছে, তাহলে 70 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এর সঠিক উত্তর কি। এর সঠিক উত্তর হচ্ছে ম্যাক্সিমামটা থাকে কিন্তু লাল ফসফরাস, তবে আপনারা কালো ফসফরাসও দেখে থাকবেন। ঠিক আছে, কিন্তু যদি অ্যাপ্রোপ্রিয়েট বলা হয় তাহলে কিন্তু লাল ফসফরাস এখানে কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 71, 71 নম্বর প্রশ্ন, সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয়। অপশন এ জল, অপশন বি কেরোসিন, অপশন সি পেট্রোল এবং অপশন ডি হচ্ছে অ্যালকোহল। 71 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কেরোসিন। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 72, 72 নম্বর প্রশ্ন, স্মোক বোমা তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়। অপশন এ সালফার, অপশন বি ফসফরাস, অপশন সি কার্বন এবং অপশন ডি হচ্ছে হাইড্রোজেন। তাহলে 72 নম্বর প্রশ্নে চলে এসেছি, এর সঠিক উত্তর যারা বলছেন অপশন বি ফসফরাস, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73, 73 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটির নাম ওয়াটার গ্যাস। অপশন এ বি সি ডি, আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আমরা দেখে নেবো 73 নম্বর প্রশ্নে আপনার সঠিক উত্তর কোনটা নির্বাচন করছেন। তা এই কোশ্চেনে যারা সঠিক উত্তর নির্বাচন করছেন অপশন ডি এন এ টু এস আই ও থ্রি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 74, নিচের কোনটি ব্লিচিং পাউডার। 74 নম্বর প্রশ্নে, নিচের কোনটি ব্লিচিং পাউডার। অপশন এ ক্লোরাইড অফ লাইম, অপশন বি সিলিকেট অফ অ্যালুমিনিয়াম, অপশন সি সালফেট অফ বেরিয়াম আর অপশন ডি হচ্ছে কার্বোনেট অফ ম্যাগনেশিয়াম। তাহলে 74 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্লোরাইড অফ লাইম, এই উত্তরটা কিন্তু এখানে সঠিক হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75, 75 নম্বর প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত কি। অপশন এ বি সি ডি এ চারটে অপশন দেওয়া আছে। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট বলে সায়েন্স অ্যান্ড ম্যাথ সিলেক্ট করেছেন, তা তাদের ক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সারটা খুবই ইজি। তা আপনারা চুজ করুন এ বি সি ডি চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি, তাদের সবার উত্তর সঠিক, টু সি এ এস ও ফোর কমা এইচ টু ও। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, 76 নম্বর প্রশ্নে, তাহলে নিচের কোনটির নাম মার্স গ্যাস। অপশন এ ইথেন, অপশন বি মিথেন, অপশন সি হাইড্রোজেন এবং অপশন ডি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে চারটে অপশন, 76 নম্বর প্রশ্ন, যারা উত্তর করছেন অপশন বি মিথেন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77, 77, 77 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিক ফ্রেমে নিচের কোন ধাতু ব্যবহার করা হয়। অপশন এ প্ল্যাটিনাম, অপশন বি ম্যাগনেশিয়াম, অপশন সি পারদ এবং অপশন ডি হচ্ছে রূপা। তাহলে 77 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা 77 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ডি রূপো, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 78, 78 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সোডা ওয়াটারে পাওয়া যায়। অপশন এ নাইট্রাস অ্যাসিড, অপশন বি অক্সালিক অ্যাসিড, অপশন সি কার্বন ডাইঅক্সাইড এবং অপশন ডি হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে চারটে অপশন, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের নির্বাচন করতে হবে। 78 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর যারা বলছেন অপশন সি, তাদের সবার উত্তর সঠিক, কার্বন ডাইঅক্সাইড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 79, 79 নম্বর প্রশ্ন, কঠিনতম বা সবচেয়ে শক্ত পদার্থ কোনটি। অপশন এ হীরে, অপশন বি প্ল্যাটিনাম, অপশন সি কোরান্ডাম আর অপশন ডি হচ্ছে লোহা। তাহলে 79 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা 79 নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন সি কোরান্ডাম, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 80, 80 নম্বর প্রশ্নে চলে এসেছি, সমুদ্রের জলের গড় লবণাক্ততা হলো। অপশন এ 2%, অপশন বি 2.5%, অপশন সি 3% এবং অপশন ডি হচ্ছে 3.5%। তা খুব ভালো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, আপনারা এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই মার্ক করে রাখবেন, কারণ 80 নম্বর প্রশ্নটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা এই কোশ্চেনে যারা অপশনে উত্তর করেছেন অপশন ডি 3.5, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 81, 81 নম্বর প্রশ্নে চলে এসেছি, বাতাসে কোন গ্যাস থাকার জন্য পিতল তার উজ্জ্বল্য হারিয়ে কালচে হয়ে যায়।
অপশন এ আছে নাইট্রোজেন, অপশন বি আছে অক্সিজেন, অপশন সি আছে কার্বন ডাইঅক্সাইড এবং অপশন ডি আছে হাইড্রোজেন সালফাইড। 81 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি হাইড্রোজেন সালফাইড তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 82 82 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা চলুন 82 নম্বর কোশ্চেন অ্যান্সার করবো। আতশবাজিতে সবুজ রঙের ফুলিঙ্গ তৈরি করতে নিচের কোনটিকে ব্যবহার করা হয়? অপশন এ বেরিয়াম, অপশন বি সোডিয়াম, অপশন সি পটাশিয়াম এবং অপশন ডি হচ্ছে ম্যাগনেশিয়াম। তাহলে চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? 82 নম্বর প্রশ্ন। তা 82 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন এ বেরিয়াম তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 83 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? অপশন এ তামা, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি টাংস্টেন এবং অপশন ডি হচ্ছে ক্রোমিয়াম। 83 নম্বর প্রশ্ন আমরা সঠিক উত্তর দেখে নেব। যারা অপশন সি বলছে টাংস্টেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 84, নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? অপশন এ কাগজ পুড়ে ছাই করা হলো, অপশন বি কয়লাকে পোড়ানো হলো, অপশন সি খাদ্যের পরিপাক প্রক্রিয়া, অপশন ডি হচ্ছে জল বাষ্পে পরিণত হলো। তাহলে আমাদের এখানে কি জিজ্ঞেস করেছে? যেটা রাসায়নিক পরিবর্তন নয় সেটা আমাদের উত্তর করতে হবে। তা যারা অপশন ডি বলছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 85 85 নম্বর প্রশ্নে, নিচের কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেনের সাথে বিক্রিয়ার ফলে নাইট্রাইট তৈরি করে? অপশন এ ম্যাগনেশিয়াম, অপশন বি পটাশিয়াম, অপশন সি সোডিয়াম এবং অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তাহলে 85 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ম্যাগনেশিয়াম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 86, উত্তাপের ফলে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন ঘটে? অপশন এ লেড নাইট্রেট, অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি সিলিকা এবং অপশন ডি হচ্ছে প্ল্যাটিনাম তার। 86 নম্বর প্রশ্ন, 86 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। যারা অপশন এ বলছেন তাদের সবার উত্তর সঠিক, লেড নাইট্রেট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 87 নম্বর প্রশ্ন, রোগীকে অজ্ঞান করার জন্য কোন চিকিৎসক প্রথম ক্লোরোফর্ম ব্যবহার করেন? অপশন এ উইলিয়াম হার্ভে, অপশন বি জন স্নো, অপশন সি জেমস সিম্পিয়ান আর অপশন ডি হচ্ছে এডওয়ার্ড জেনার। 87 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 87 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি জেমস সিম্পসন কথাটা সঠিক উত্তর হবে। তো চলুন চলে আসি পরবর্তী প্রশ্ন, 88 নম্বর প্রশ্ন, ইলেকট্রনকে আবিষ্কার করেন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? অপশন এ মরিস গোল্ড হেভার, অপশন বি জেমস স্যাডউইক, অপশন সি জোসেফ টমসন আর অপশন ডি হচ্ছে রাদারফোর্ড। তাহলে 88 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সবার সঠিক উত্তর হচ্ছে যারা অপশন ডি বলছেন রাদারফোর্ড তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 89 নম্বর প্রশ্ন, তা রসায়ন শাস্ত্রে জেডেন সংকেত 10 তাকে নির্দেশ করে, রাসায়নিক সংকেত ডাব্লু নিচের কোনটিকে নির্দেশ করে? অপশন এ সোনা, অপশন বি সীসা, অপশন সি টাংস্টেন এবং অপশন ডি হচ্ছে টিন। তাহলে চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে বন্ধুরা? এর অপশনে সঠিক যারা বলছেন অপশন সি টাংস্টেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 90, নিচের কোনটিকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয়? অপশন এ নাইট্রিক অ্যাসিড, অপশন বি সিলভার নাইট্রেট, অপশন সি সালফিউরিক অ্যাসিড এবং অপশন ডি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 90 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা 90 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি সালফিউরিক অ্যাসিড তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 91, 91 নম্বর প্রশ্নে, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া যায়? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি ম্যাগনেশিয়াম, অপশন সি লোহা এবং অপশন ডি হচ্ছে অ্যালুমিনিয়াম। 91 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অ্যালুমিনিয়াম। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 92, 92 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয়? অপশন এ কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড, অপশন বি সালফার ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড, অপশন সি নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড এবং অপশন ডি হচ্ছে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। তাহলে 92 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনে যারা উত্তর করছেন অপশন সি নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড তাদের উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 93, 93 নম্বর প্রশ্নে, স্বাভাবিক অবস্থায় নিচের কোন ধাতুটি তরল আকারে থাকে? অপশন এ ইউরেনিয়াম, অপশন বি পারদ, অপশন সি রেডিয়াম এবং অপশন ডি হচ্ছে টাইটেনিয়াম। 93 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি পারদ তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 94, 94 নম্বর প্রশ্ন, ক্যামেরার ফিল্মে থাকে? অপশন এ সিলভার সায়ানাইট, অপশন বি সিলভার ক্লোরাইড, অপশন সি সিলভার ব্রোমাইড আর অপশন ডি হচ্ছে সিলভার নাইট্রেট। 94 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা সঠিক উত্তর করেছেন অপশন সি বলছেন তাদের উত্তর সঠিক, সিলভার ব্রোমাইড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 95, 95 নম্বর প্রশ্ন, ফেনফথালিন একটি অপশন এ ক্ষার, অপশন বি ক্ষারক, অপশন সি অ্যাসিড এবং অপশন ডি হচ্ছে নির্দেশক। তাহলে 95 নম্বর প্রশ্ন, আর 95 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 96, 96 নম্বর প্রশ্নে, জলের স্থায়ী ক্ষরতা কার উপস্থিতিতে হয়?
অপশন এ ক্যালসিয়াম কার্বোনেট, অপশন বি সোডিয়াম কার্বোনেট, অপশন সি ক্যালসিয়াম সালফেট এবং অপশন ডি হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বোনেট। তাহলে 96 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর যারা উত্তর করছেন অপশন সি ক্যালসিয়াম সালফেট তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 97। 97 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল অপশন এ ক্ষারীয়, অপশন বি প্রশমিত, অপশন সি আম্লিক এবং অপশন ডি হচ্ছে কোনোটি নয়। 97 নম্বর প্রশ্নে চলে এসেছি, তো চলুন দেখে নেবো 97 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হয়। যারা বলছেন অপশন সি আম্লিক তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 98। 98 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্লিচিং পাউডারের মধ্যে থাকে, অপশন এ ব্রোমিন, অপশন বি আয়োডিন, অপশন সি নাইট্রোজেন এবং অপশন ডি হচ্ছে ক্লোরিন। 98 নম্বর প্রশ্ন, এই প্রশ্নে যারা সঠিক উত্তর বলছেন অপশন ডি ক্লোরিন তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 99। 99 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল, অপশন এ ক্যালসিয়াম, অপশন বি লোহা, অপশন সি অ্যালুমিনিয়াম এবং অপশন ডি হচ্ছে সোডিয়াম। 99 নম্বর প্রশ্ন, যারা অপশনে উত্তর করেছেন অপশন বি লোহা তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 100। একটি অনুঘটক অপশন এ রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রার পরিবর্তন ঘটায়, অপশন বি রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রা বৃদ্ধি ঘটায়, অপশন সি রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রা হ্রাস করে আর অপশন ডি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সূচনা করে। তাহলে 100 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 100 নম্বর প্রশ্নে যারা উত্তর বলছেন অপশন এ রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রার পরিবর্তন ঘটায় তাদের সবার উত্তর সঠিক। তো বন্ধুরা আমরা কিন্তু আজকে 50টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করে ফেলতে পেরেছি, ঠিক আছে। তা আমরা এইভাবেই স্টুডেন্টদেরই ইচ্ছাতে আমাদের একটু ক্লাসগুলোকে স্পিডে করবো, কেননা 50টা কোশ্চেন আর বেশি সময় ধরে তারা ক্লাসে অ্যাটেন্ড করতে চায় না, তা তাদের জন্যই আমরা কিন্তু এই ক্লাসগুলো একটু তাড়াতাড়ি আমরা করি, ঠিক আছে। তা আপনাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন। তা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তা মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পর্ব অর্থাৎ আমাদের কোশ্চেন আনসার পর্ব। তা কোশ্চেন আনসার পর্বে আমি আপনাদের একটা হোমটাস্কের কোশ্চেন দেবো। তা কোশ্চেনটা হলো, খুব শক্তিশালী অ্যাসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্র কি দিয়ে নির্মিত হয়, অপশন এ প্ল্যাটিনাম, অপশন বি পিতল, অপশন সি তামা আর অপশন ডি সীসা। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, খুব শক্তিশালী অ্যাসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্র কি দিয়ে নির্মিত হয়, অপশন এ প্ল্যাটিনাম, অপশন বি পিতল, অপশন সি তামা এবং অপশন ডি সীসা। আপনাদের এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেই সঠিক উত্তরটি নির্বাচন করুন এবং পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এইবার আমরা চলে আসছি তার পরবর্তী পার্ট। তার পরবর্তী পার্ট মানে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা আজকে আমরা যে কোশ্চেনগুলো 50টা কোশ্চেনের সলভ করলাম, তা 50টা কোশ্চেনের সলভের মধ্যে আজকে যে নতুন কোশ্চেনগুলো শিখলেন এবং যে কোশ্চেনগুলো আপনাদের রিভাইজ হয়ে গেল আপনারা বুঝতে পারবেন, যাতে সেই কোশ্চেনগুলো আপনাদের মাথায় মস্তিষ্কগত হয়, তার জন্য আমরা এই যে কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করলাম সেই কোশ্চেনগুলো আরেকবার করে আমরা রিভাইজ করে নেব, যে কারণে পরবর্তীকালে এই কোশ্চেনগুলো যদি আমাদের সামনে চলে আসে তাহলে যাতে আমাদের ভুল না হয়। তো চলুন চট করে আমরা রিভাইজ করে নেবো একবার, আর আপনারা আপনাদের কমেন্টস যেটা আপনাদের মনে হয় বা আপনার মনে যা আসছে এই ভিডিওটা সম্পর্কে, বা কীরকম ধরনের ভিডিও প্রয়োজন, আমাদের ভিডিওগুলো আপনাদের মোটিভেট করছে কিনা বা মোটিভেট করতে গেলে কীরকমভাবে ভিডিওকে চালনা করতে হবে সেটা আপনারা বলবেন, এবং আপনারা লাইভ সেশন, আমরা লাইভ সেশনে ক্লাস করি, সকাল 8টা থেকে টেটের ম্যাথের ক্লাস করি, 9টা থেকে টেটের সিডিপির ক্লাস করি মানে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব, সকাল 10টায় করি ইংরেজি পেডাগোগির ক্লাস, আর এছাড়াও আমাদের অফলাইন ভিডিও পোস্ট হয়, যেমন এটা পোস্ট হয়েছে আগামী দিনে ঠিক এই সময় আপনারা এই ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আমরা চট করে রিভাইজ একবার করে নিই। তাহলে প্রথম প্রশ্ন ছিল, কোন রাসায়নিক পদার্থের অন্যতম নাম কার্বলিক অ্যাসিড, এর সঠিক উত্তর ফেনল। নেক্সট, অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরির জন্য ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর ডুরালুমিন। নেক্সট, এগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন, এর সঠিক উত্তর হচ্ছে বেনজিন। নেক্সট, কোন শক্ত ভঙ্গুর ধাতব পদার্থ আগে উলফাম নামে পরিচিত ছিল, এর সঠিক উত্তর হচ্ছে টাংস্টেন। নেক্সট কোশ্চেন, বালির রাসায়নিক নাম কি, এর সঠিক উত্তর হল সিলিকন ডাইঅক্সাইড। নেক্সট, তাপ প্রয়োগ করে কি রাসায়নিক পদার্থ মিশিয়ে রাবারকে শক্ত বা ভালকানাইজড করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে সালফার। নেক্সট, নিচের কোনটি এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর প্রধান উপাদান, এর সঠিক উত্তর হচ্ছে বিউটেন, মানে বিউটেন প্রোটেন আর মিথাইল মার্কাপটাইন, এই তিনটে মিলে কিন্তু আমাদের এলপিজি গ্যাস তৈরি হয় বা এলপিজি গ্যাসের মেন উপাদান, আর মিথাইল মার্কাপটাইনের জন্যই কিন্তু আমাদের এই গন্ধটা বেরোয়, গ্যাস বেরোয়, ঠিক আছে। তা ওটা ওর জন্যই দেওয়া হয় যে গ্যাস লিক করছে, সেটা আপনারা বুঝতে পারবেন মিথাইল মার্কাপটাইনের গন্ধ বেরোবে, ঠিক আছে। তো চলুন আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, স্টেনলেস স্টিল হচ্ছে সংকর ধাতু এবং বায়ু হচ্ছে তার মিশ্রণ,
মিশ্রণ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, গোবর গ্যাসের নিচের কোনটি বর্তমান, এর সঠিক উত্তর মিথেন। নেক্সট, নিচের কোনটির সাথে হাইড্রোজেনের যৌগ হচ্ছে অ্যামোনিয়া, এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। নেক্সট, অলিম্পিক এই মশালের জন্য নিচের কোন দুটি উপাদান ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রোপিলিন ও বুটেন। নেক্সট, পটাশিয়াম ব্রোমাইড নিচের কোনটিতে ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে ফটোগ্রাফি। নেক্সট, আতশবাজির বিচ্ছুরণের লাল রঙের স্ফুলিঙ্কের জন্য নিচের কোনটি আতশবাজিতে থাকা প্রয়োজন, এর সঠিক উত্তর হচ্ছে স্টেনস্টিয়াম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে হেভি ওয়াটার বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড। নেক্সট, নিচের কোন অ্যাসিডটি ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে অক্সালিক অ্যাসিড। নেক্সট, টেট্রা ইথাইল লেড নিচের কোনটিতে ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে পেট্রোলকে সংযোগী উপাদান হিসেবে ব্যবহার করবার জন্য। নেক্সট, বিউটি পার্লারে কেশ বিন্যাসের জন্য নিচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে সালফার। নেক্সট, নিচের কোনটি এমন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, এটা হচ্ছে ব্রোমিন। নেক্সট, নিচের কঠিন পদার্থগুলির কোনটি থেকে রেডিয়াম পাওয়া যাবে, এর সঠিক উত্তর হচ্ছে পিচ ব্লেন্ড। নেক্সট, দেশলাই কী ধরনের ফসফরাস ব্যবহার করা হয়ে থাকে, এর সঠিক উত্তর হচ্ছে লাল ফসফরাস। নেক্সট, সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয়, এর সঠিক উত্তর হচ্ছে কেরোসিন। নেক্সট, স্মোক বোমা তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে ফসফরাস। নেক্সট, নিচের কোন যৌগটির নাম ওয়াটার গ্যাস, এর সঠিক উত্তর হচ্ছে Na2SiO3। নেক্সট, নিচের কোনটি ব্লিচিং পাউডার, এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরাইড অফ লাইম। নেক্সট, প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত কি, এর সঠিক উত্তর হচ্ছে 2CaSO4H2O। নেক্সট, নিচের কোনটি নাম মার্স গ্যাস, এর সঠিক উত্তর হচ্ছে মিথেন। নেক্সট, ফটোগ্রাফিক ফিল্মে নিচের কোন ধাতু ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে রূপো। নেক্সট, নিচের কোনটি ওয়াটারে সোডা ওয়াটারে পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, কঠিনতম বা সবচেয়ে শক্ত পদার্থ কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে কোরান্ডাম। নেক্সট, সমুদ্রের জলে গড় লবণাক্ততা হলো, এর সঠিক উত্তর 3.5%। নেক্সট কোশ্চেন, বাতাসে কোন গ্যাস থাকার জন্য পিতল তার উজ্জ্বল্য হারিয়ে কালচে হয়ে যায়, এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। নেক্সট, আতশবাজিতে সবুজ রঙের স্ফুলিঙ্গ তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে বেরিয়াম। নেক্সট, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়, এর সঠিক উত্তর হচ্ছে টাংস্টেন। নেক্সট, নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়, এর সঠিক উত্তর হচ্ছে জল বাষ্পে পরিণত হলো। নেক্সট, নিচের কোনটি বা নিচের কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেনের সাথে বিক্রিয়ার ফলে নাইট্রাইড তৈরি করে, এর সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট, উত্তাপের ফলে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন ঘটে, এর সঠিক উত্তর হচ্ছে লেড নাইট্রেট। নেক্সট, রোগীকে অজ্ঞান করবার জন্য কোন চিকিৎসক প্রথম ক্লোরোফর্ম ব্যবহার করেন, এর সঠিক উত্তর হচ্ছে জেমস সিম্পসন। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন কে আবিষ্কার করেন, এর সঠিক উত্তর হচ্ছে রাদারফোর্ড। নেক্সট, রসায়নশাস্ত্রে জেরিনের সংকেত 10 তাকে নির্দেশ করে, রাসায়নিক সংকেত W নিচের কোনটিকে নির্দেশ করে, এর সঠিক উত্তর হচ্ছে টাংস্টেন। নেক্সট, নিচের কোনটিকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। নেক্সট, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। নেক্সট, নিচের কোনটি বা নিচের কোন দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয়, এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন, স্বাভাবিক অবস্থায় নিচের কোন ধাতুটি তরল আকারে থাকে, এর সঠিক উত্তর পারদ। নেক্সট, ক্যামেরার ফিল্মে থাকে, এর সঠিক উত্তর হচ্ছে সিলভার ব্রোমাইড। নেক্সট, ফেনাফথলিন একটি, এর সঠিক উত্তর হচ্ছে নির্দেশক। নেক্সট, জলের স্থায়ী ক্ষরতা কার উপস্থিতিতে হয়, এর সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। নেক্সট কোশ্চেন, বৃষ্টির জল, এর সঠিক উত্তর হচ্ছে আম্লিক। নেক্সট, নিচের কোনটি ব্লিচিং পাউডারের মধ্যে থাকে, এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরিন। নেক্সট, নিচের কোনটি পরিবর্তনশীল যোগ্যতা বিশিষ্ট মৌল, এর সঠিক উত্তর হচ্ছে লোহা। নেক্সট, একটি অনুঘটক, এর সঠিক উত্তর হলো রাসায়নিক প্রক্রিয়ার বেগমাত্রার পরিবর্তন ঘটায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।